আমরা আজকে ব্লগ শুরু করতে যাচ্ছি স্যার আমি আর নয়ন সামনা করে যাব ইফতারের অনুষ্ঠানে তো সবাই সাথে এই যে আমরা এখন যাচ্ছি অবশেষে আমরা সামনাগড়ের সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে মানে স্কুলের ছাদের উপরে ইফতার যে অনুষ্ঠানটি হবে তো চলুন যাওয়া যাক যেহেতু এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে সেহেতু এখানে যাওয়ার পথ হিসাবে রয়েছে একটি সাঁকো আমাদের এখন এই সাঁকোটি পার হতে হবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সামনে একটি বড় বিল রয়েছে এবং তার সামনে একটি নতুন স্কুল তৈরি হচ্ছে তো সাথে থাকুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নতুন স্কুল তৈরি হচ্ছে এই এটির ছাদের উপরে আর কি আজকের ইফতার বিতরণ অনুষ্ঠানটি হবে এখানে অনেক লোকজন আসবে ওই যে দেখুন অনেকেই আসতেছে এখানে ওই যে এখানে অনেকেই আসছে আরও অনেক লোকজন আসবে তো এখানে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরাও থাকবেন তো সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটি এরপর আমরা হলো ছাদের উপর উঠবো মানে সিঁড়ি বেয়ে আমরা হলো ছাদে উঠবো এই যে আমরা যাচ্ছি এবার আমরা এখান থেকে সিঁড়ি বেয়ে ছাদে উঠবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু চলে আসছে এখানে কিন্তু অনেকেই চলে এসেছে এখানে কয়েকজন মিলে ইফতারি সাজানো হচ্ছে আর কি প্লেটে প্লেটে এগুলো সবাইকে বিতরণ করা হবে এই যে আর এই যে সবগুলোই থালায় থালায় সাজানো আছে এই এখানে সাত দাঁড়িয়ে আছে ওই যে এখানে ইফতার সাজানো গোছানো কাজ চলছে ওই যে সাত দাঁড়িয়ে আছে এখানে কার্পেট বিছানো হবে এখানে চারিপাশে ঘের এবং সামনে কিছু বিল জমিও রয়েছে তো মোটামুটি জায়গাটা প্রকৃতি হিসাবে খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন কার্পেট বিছানো হয়ে গেছে এরপর সবগুলো প্রায় সাজানো শেষ একটু পরপরই ইফতারের অনুষ্ঠান শুরু হবে এখন অনেকেই কিন্তু এখানে আসছে ইফতারিতে সবাই বসে গেছে আর একটু পরপরই ইফতারি শুরু হবে যে সবাইকে ইফতারি দেওয়া হচ্ছে এই যে কচিকাচারা বসে গেছে ছোট বাচ্চারা এনারা হলো মাদ্রাসায় পড়ে আর কি এনারা মাদ্রাসায় পড়ে এখানে আসছে ইফতারি করার জন্য আর সামনে ওই যে সামনে কিছু গণ্যমান্য ব্যক্তিরা আছে আর এখানে অনেকেই আছে আর কি আজকের এই অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিরা কিছু কথা বলছেন এরপর পরই ইফতারের সময় অনুযায়ী ইফতার শুরু হবে ইফতারের সময় শুরু হয়ে গেছে এবং ইফতারি অলরেডি শুরু হয়ে গেছে সবাই ইফতারি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া ওই যে সবাই খাচ্ছে এই যে এগুলো হলো ইফতারি আমাকেও দিয়েছে নয়নকেও দিয়েছে সবার ইফতারি সারা শেষ এখন সবাই নামাজ পড়বে নামাজের জন্য লাইন দিয়ে দাঁড়ানোর জন্য সবাই হইচই করছে এবং উঠে লাইন দিয়ে দাঁড়াচ্ছে এই যে তো খুবই একটি ভালো অনুষ্ঠান ছিল আজকের ইফতারি বিতরণ অনুষ্ঠানটি অনেক এতিম বাচ্চাদেরকে এখানে ইফতারি বিতরণ করা হয়েছে এবং অনেক গণ্যমান্য এবং অনেক লোকজনও ছিল তো সবাই সাথে থাকুন আর বনালী ব্লকের সাথেই থাকুন আজকের এই ইফতারি অনুষ্ঠানটি হচ্ছে সিইডিআইও একটি
ফি অর্গানাইজেশন যেটি অবস্থিত বাংলাদেশের সর্ববৃহত্তম উপজেলা সামনগুরু। বন্ধুরা আমাদের ইফতারি শেষ, আমরা এবার বাড়ির দিকে রওনা দিব। আমাদের স্যার আসতেছে পথে, আমরা ব্লগটি এখানেই শেষ করছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন।